আজকে আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা যারা জল রঙে ছবি আঁকো তারা ভীষণভাবে উপকৃত হবে। তো জল রঙে আর্টিস্ট একজন যিনি নিজের জন্যে ছবি আঁকছেন, তিনি তো অপূর্ব সুন্দর ছবি তৈরি করবেন অবশ্যই, কিন্তু আমার হঠাৎ মনে হলো যে এই রকম ধরনের যদি একটি বিষয় আমি ভিডিও তৈরি করি তাহলে যারা শিক্ষার্থী তারা ভীষণভাবে উপকৃত হবে। তো যার জন্যেই আমি আজকে এই ধরনের একটা ভিডিও তৈরি করলাম। যারা জল রঙে ছবি আঁকো তারা অনেক জল রং তারা করছো, অনেক কিছু প্র্যাকটিস করছো, তো আঁকতে আঁকতে তোমার কাছে অনেক ছবি জমে আছে, যে ছবিগুলো তুমি ঠিক সকলের সামনে নিয়ে আসতে চাও না, কেন সেই ছবিগুলো তোমারই যেন মনে হয় একটু ইনকমপ্লিট বা যেন ঠিক হয়নি, একটু অসম্পূর্ণ বা হয়তো ছবিটা হার্ড হয়ে গেছে, তো তুমি সেই ছবিগুলো তোমার কাছেই রেখে দিয়েছ, কখনোই কোনো কারোর সামনে কিন্তু তুমি ছবিগুলো নিয়ে আসো না। তো আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা দেখলে তোমার কিন্তু সেই ধারণাটা পাল্টে যাবে, তুমি তোমার ওই ছবিগুলোকেই আরও কীভাবে ইম্প্রুভ করবে সেই পথটাই আমি আজকে দেখিয়েছি, তোমরা নিজেদের ছবিগুলো আরও ইম্প্রুভ করতে পারবে। কিন্তু কীভাবে, কেন জল রং এমনই একটা মাধ্যম যে একবার যদি ছবি নষ্ট হয়ে যায়, একবার যদি ছবিতে একটা হার্ডনেস তৈরি হয়, ছবিতে তোমার একটু ওভার ওয়ার্ক হয়ে যায়, তাহলে কিন্তু তাকে কারেকশান করা খুবই কঠিন। তো রঙের সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছি, রঙের সঙ্গে সাদা মিশিয়ে একটা অস্বচ্ছ পদ্ধতির মাধ্যমে তুমি ছবি করছো, এটা ঠিক সেই রকম নয়। এটা আমি ওয়াটার কালারের যে রং ছড়িয়ে পড়া সেটাকেই রেখেছি, যেখানে একটু হোয়াইট দরকার সেই হোয়াইটটাকে আমি আলাদা করে ব্যবহার করেছি, কিন্তু কোনো রঙের সঙ্গে আমি কিন্তু হোয়াইট ইউজ করিনি। আমি রঙের সঙ্গে যেরকমভাবে রং স্প্রেড করে ওয়াটার কালার, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমি টেকনিকটাকে নিয়েছি, শুধুমাত্র একটা হোয়াইটনেস একটা ছবিতে বাড়ানোর জন্য আমি হোয়াইটকে ইউজ করেছি। তো আজকে তোমরা এই ভিডিওটা দেখো আমি কিভাবে সেগুলো ইউজ করেছি, তুমিও সেইভাবে তোমার পুরনো ছবিগুলোকে তুমি ইম্প্রুভ করো, আরও ছবি এত সুন্দর হয়ে যাবে। একটা অর্ডিনারি ছবি, মোস্ট অর্ডিনারি ছবি, সেটাই কিন্তু একটা দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে, যখন তোমার সেই ছবিটা একজন কাউকে দেখাতেও ভালো লাগবে এবং যিনি দেখবেন তারও দেখতে ভালো লাগবে। তো তাহলে তোমরা দেখে নাও যে কিভাবে আমি একটা মোস্ট অর্ডিনারি একটা জল রঙের ছবিকে আমি কিভাবে তাকে আরও তার সফটনেস বাড়িয়ে দিচ্ছি, ভালো লাগাটাকে বাড়িয়ে দিচ্ছি। তোমরাও সেভাবে করো, আশা করি তোমাদের ছবিগুলোও ঠিক সেই রকমভাবেই তোমরা কারেকশান করে নিতে পারবে। এখন আকাশ একটি জল রং করছে, তো জল রংটা এখনও বাকি আছে, তো প্রাথমিক যে পর্যায়ে আছে ওর জল রংটা সেটা এরকম একটা পজিশন আছে। এবার ও কমপ্লিট করলে ছবিটা কোন জায়গায় পৌঁছয় সেটা পরবর্তী স্টেপে বোঝা যাবে, আপাতত ছবিটি এইরকম একটি জায়গায় রয়েছে, এরকম একটা স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে। ঠিক আছে আকাশ, তুমি যেমন কাজ করছো তেমন তুমি কাজ করো। এবারে আমি ছবিটি দেখাবো দীপান্বিতার। দীপান্বিতা একটি জল রঙের একটা ছবি করছে, তো ছবিটা এখন এই পজিশনে আছে, এখন ছবিটা বাকি আছে, ওর ছবিটা কমপ্লিট হলে ছবিটা কোন জায়গায় পৌঁছয় সেটা দেখা যাক। ঠিক আছে দীপান্বিতা, তুমি যেমন কাজ করছো করে যাও। এইবার আমি যে ছবিটা দেখাচ্ছি সে ছবিটা কাজ করছে সঞ্জিতা,
সঞ্জিতা আপাতত ছবিটা একটু ধরি, সঞ্জিতা তো ছবিটা আপাতত এরকম একটা জায়গায় আছে, বাকি আছে ছবিটা তো কমপ্লিট হলে ও ছবিটাকে কোন জায়গায় বা কতটুকু স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে পারে সেটা দেখা যাক। আর রিমা কাজ করছে একটা ছবি, যে যার এই ছবিগুলো কোনো কিছু দেখা কোনো স্পটের নয়, এগুলো সব মেমোরি কম্পোজিশন, তো খুব সহজ সরলভাবেই করছে, তো এরা এদের মতো করে ছবিটা করছে, তো নিজের ভাবনার জায়গা থেকে। এবারে ছবিটা কমপ্লিট হলে কীরকম স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে, তারপরে আরও কত সুন্দর ছবিটাকে তৈরি করা যায় সেই বিষয়টা আমি দেখাবো। আপাতত ওদের ছবিগুলো কমপ্লিট হোক।